আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুনিয়াতে কোনো জিনিস হেরে গিয়ে মানুষ সুখী হয় জানো? সেটা হলো মন। একবার তুমিও হেরে গিয়ে দেখো না, সুখের ঠিকানাটা না হয় আমি দেখিয়ে দেব। আবারও কম্পিত হলো নূরের হৃদগৃহে। এত শক্ত মনোবলকারী নূর আজকাল এই লোকটার সামনে কেমন দুর্বল হয়ে পড়ে কেন? হঠাৎ করেই ওর শব্দকোষগুলো এলোমেলো হয়ে যায় কেন? তবে কি সে সত্যিই হেরে যাচ্ছে? ভেজা শরীরে হাঁচির বর্ষণ করতে করতে বাসায় ফিরল আদিত্য। এরই মাঝে সর্দিতে নাকের ডগা লাল হয়ে গেছে তার। ছেলের এই হাল দেখে এক প্রকার আঁতকে উঠলেন রেহেনুমা। দ্রুত ছেলের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, আদি কি হয়েছে তোর? এত ভিজে গেছিস কিভাবে? সর্দি লাগলো কেমন করে? কিছু না মা, ওই একটু বৃষ্টিতে ফুটবল খেলেছি তো আজকে, তাই এমন হয়েছে। আদি তুই পাগল হয়ে গেছিস? তুই জানিস না বৃষ্টির পানি তোর সয় না, তাও বৃষ্টিতে ভিজতে গেছিস কেন? ইস, কি অবস্থা হয়েছে! আয় বস এখানে, আমি মাথা মুছে দিচ্ছি। তুই কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস? এসব কি ছেলে মানুষই এই ছবি! যা জলদি গরম পানি করে নিয়ে আয়। ছেলের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন রেহেনুমা, আর ছেলেকে মমতা পুই বকাছকা করতে লাগলেন। আদিত্য হাসছে মনে মনে, তোমাকে কি করে বলি মা, পাগল তো তোমার ছেলে হয়ে গেছে। এখন আর নিজের হুশ কই? তার দৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার বিনিময়ে নূরের সাথে যে মুহূর্ত পেয়েছি, তার জন্য তো সে এর থেকে বেশি অসুস্থ হতেও রাজি। তার আবহের গভীর সমুদ্রে নিজেকে অনন্তকাল ভাসাতে রাজি। পাশেই সোফায় বসেছিল আহানা, স্ট্র লাগিয়ে সে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আদিত্যের দিকে কেমন সন্দেহের নজরে তাকাচ্ছে সে। আদিত্য যে কার সাথে বৃষ্টি বিলাস করে এসেছে তা ভালোই বুঝতে পারছে সে। আহানা কোল্ড ড্রিঙ্কসের স্ট্র ঘোরাতে ঘোরাতে প্রশ্নসূচকের চোখে তাকিয়ে বলল, বৃষ্টিতে ফুটবল খেলে আসলে নাকি পাশা খেলে আসলে ভাইয়া? তা জয় কে হলো শুনি, তুমি নাকি অপর পক্ষ? তোমার হাল দেখে তো মনে হচ্ছে তুমি গো হারা হেরেছ। আহানার বিশেষ বিবৃতি শুনে কেশে উঠল আদিত্য। আহানার দিকে চোখ পাকড়িয়ে বলল, চুপ কর বদমাইস, আজকাল একটু বেশি পেকে গেছিস তুই। আহানা তাচ্ছিল্যের সুরে বলল, সত্যি কথা বললেই চাচা নাও থেকে নামো। আজ শুধু সবার ছোট বলে অন্যায়ভাবে আমার কণ্ঠ দমানো হচ্ছে, তবে এই কণ্ঠ দমে যাবে না। এই কণ্ঠ হবে কালের কণ্ঠ, চাইলে পরশুর কণ্ঠও হতে পারো। ভাই বোন মজা করলেও রেহেনুমা যেন কোনো কিছুর আভাস পাচ্ছে। সে কি কোনো কিছু থেকে অজ্ঞাত থাকছে? তাকে জানতেই হবে, তার ছেলের জীবনে কি চলছে জানতে হবে তাকে। অচাচিত কিছু হওয়ার আগেই জানতে হবে তাকে। ছেলের জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু হতে দেবেন না তিনি। রেহেনুমার ভাবনার সুতো কাটলো আদিত্যের কথায়। মা আদ্র কই, বাসায় ওকে দেখাই যায় না? বন্ধুদের সাথে কোনো পার্টিতে নাকি গেছে, ফিরতে রাত হবে। ছেলেটা সবসময় শুধু পার্টি আড্ডা নিয়ে থাকে, বাসায় তো কখনো ওকে পাওয়াই যায় না। মানলাম ইয়াং জেনারেশনে এসব করে, তাই বলে অতিরিক্ত কোনো কিছু ভালো না মা। আরে এক্সাম শেষ তাই একটু আড্ডা দিচ্ছে, কিছুদিন পর সব কমে যাবে। তুই এসব ছাড়, যা রুমে গিয়ে চেঞ্জ করে নে। ঠিক আছে মা। গোসল করে ভেজা চুলগুলো মুছতে মুছতে হঠাৎ নূরের নজর পড়লো ড্রেসিং টেবিলের আয়নায়। প্রতিবিম্বের স্থানে প্রতীয়মান হলো আদিত্যের সঙ্গে বৃষ্টি ভেজা সেই মুহূর্ত। আদিত্যের ধারালো নজর এখনো কেমন চুম্বকের মতো টানতে চাইছে তাকে। সম্মোহিত করার প্রচণ্ড রকম ষড়যন্ত্রে নেমেছে সে। বিবাহের বর্ষি বিধিয়ে স্বীকার করতে চাইছে নূরের, হাত বাড়িয়ে হাতছানি দিয়ে ডাকছে নূরকে তার প্রেম তরিতে। কিন্তু কি আশ্চর্য, এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের আভাস পেয়েও কেন প্রতিবাদী হচ্ছে না নূর? কেন শক্ত হস্তে রুখে দাঁড়াতে পারছে না? তবে কি সে সহস্তে নিজেকে এই ষড়যন্ত্রের শিকার হতে দিতে চাইছে? হেরে যাচ্ছে সে? ছটকা মেরে মাথা ঘুরিয়ে নিয়ে চোখ বুঝিয়ে নিল নূর। না, কখনো না, হারতে পারবে না সে, কিছুতেই না। মন হারানোর অধিকার তার নেই, অধিকার নেই ওই পুরুষের মায়াজালের বর্ষিতে বিঁধে যাওয়ার। তার হাত ধরে ওই প্রেমতরিতে উঠে ভাসার অধিকার নেই, কিছুতেই না। নূরের নদীতে কোনো প্রেমতরির জায়গা নেই, এই শান্ত নদীতে কোনো অশান্ত ঢেউয়ের আন্দোলন হবে না, এই নদী কোনো সাগরে মিশবে না, কখনো না। মিছরির ডাকে চৈতন্যে ফিরল নূরের। মিছরি বলল, আপু চাচা এসেছে, ডাকছে তোমাকে।
ভ্রু কুচকে আসলো নূরের। চাচা হঠাৎ এই সময়, উনি কখনো অপ্রয়োজনে এমুখো হন না, তবে আজ আবার কী প্রয়োজনে এলেন? নূর তোয়ালেটা হ্যাঙ্গারে ঝুলিয়ে ভেজা চুলগুলো হাতখোপা করে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে সোফায় বসে থাকা চাচার উদ্দেশ্যে সালাম দিয়ে কুশলাদি বিনিময়ের পর্ব শেষ করল। আসলে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম তোমাদের সাথে। জি না চাচা। তোমরা সবাই তো জানোই তোমাদের বাবা যে গ্যারেজ দিয়েছে ওটা আমার জায়গায় দিয়েছে। হ্যাঁ চাচা জানি, আর তার বদলে বাবা আপনাকে অন্য জায়গা থেকে নিজের জায়গা আপনাকে দিয়েছে, মানে জমি বদল দিয়ে নিয়েছে, কারণ ওই জায়গাটা গ্যারেজের জন্য উত্তম ছিল। হ্যাঁ, কিন্তু সেটা মুখে মুখে, কোনো ধরনের কাগজই বা রেজিস্টার করা হয়নি। নূরের কেমন ভয় লাগতে শুরু করলো, সে শঙ্কিত হয়ে বলল, হঠাৎ এসব কেন বলছেন চাচা, হয়েছে কি? দেখো কিছু মনে করো না, আসলে আমার ব্যবসা বিরাট লস হয়ে গেছে, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমি, যার জন্য অনেক টাকার প্রয়োজন এখন আমার, তাই আমি গ্যারেজের ওই জমিটা বিক্রি করতে চাই। আসমান ভেঙে পড়ল নূরের ওপর, পুরো পরিবার আঁতকে উঠল। নূর আশঙ্কাগ্রস্ত হয়ে বলল, কি বলছেন এসব চাচা, আপনি ভালো করেই জানেন এই গ্যারেজেই আমাদের সব, বাবার রেখে যাওয়া স্বপ্ন যা বাঁচিয়ে রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করি, এটার উপরেই আমার পরিবার চলে, আপনার টাকার দরকার হলে আপনি বাবার দেয়া জমিটা বিক্রি করেন। চেষ্টা করছিলাম, কিন্তু ওই জমির দাম কম আর কাস্টমারও তেমন আসে না, তাই আমাকে এটাই বিক্রি করতে হবে, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আপনি এটা করতে পারেন না চাচা, বাবা বিশ্বাস করে শুধু মুখে মুখে জমি বদল করেছিল, কারণ বাবার বিশ্বাস ছিল তার ভাই কখনো বেইমানি করবে না, তাই তো তিনি রেজিস্ট্রেশন করেনি, তার বিশ্বাসের এই প্রতিদান দিচ্ছেন আপনি। বাবা নেই আমাদের মাঝে, আছে শুধু তার রেখে যাওয়া এই গ্যারেজটা, বাবার রেখে যাওয়া এই শেষ অবলম্বনটা, এভাবে কেড়ে নিয়েন না চাচা, এটার উপরে আমার পরিবার নির্ভরশীল, এটা না থাকলে আমাদের কি হবে একবারও ভেবে দেখেছেন? প্লিজ চাচা এমনটা করবেন না। দেখো আমারও তো বাঁচতে হবে, আমার পরিবারের কথাও ভাবতে হবে, দেনাদাররা বাড়িতে এসে হুমকি দিচ্ছে, টাকা না দিলে তারা বাড়ি দখল করে নিবে, তাই আমার কাছে আর কোনো উপায় নেই, এই জমি আমাকে বিক্রয় করতেই হবে। লতিকা বেগম হাত জোর করে মিনতি করল, তবুও নূরের চাচা তার সিদ্ধান্তে অনড় রইল। এবার ইফান খেপে গিয়ে বলল, অনেক হয়েছে চাচা, এতক্ষণ সম্মান দেখাচ্ছিলাম বলে যা খুশি তাই বলে যাচ্ছেন, তবে আর না, সাহস থাকলে গ্যারেজে হাত লাগিয়ে দেখান, ওই জমি তো বিক্রির কথা ভুলেই যান, জমি দখল করতে আসলে ফলাফল খুব খারাপ হবে, বাবা নেই বলে আমাদের দুর্বল হবার ভুল করবেন না চাচা। নূরের চাচাও এবার গর্জে উঠে বললেন, ঠিক আছে তাহলে, বিবাদে যেতে চাইছিলাম না, আপন লোক বলে ভালো করে বলছিলাম, তবে না মানলে আমিও পুলিশের সাহায্য নিব, জমি আমার, আমার জমি আমাকে বিক্রয় করতে কেউ ঠেকাতে পারবে না, কাল আমি সরকারি নোটিশ লাগিয়ে দিব, দেখি কিভাবে ঠেকাও। বলেই ধুপধাপ করে বেরিয়ে গেল নূরের চাচা। ধপ করে বসে পড়ল নূর, মাথা কাজ করছে না ওর, এই গ্যারেজ না থাকলে কিভাবে চলবে ওর, কিভাবে ওর পরিবারের খরচ চালাবে, বাবার স্মৃতিটা ধরে রাখতে পারবে না ও, ভাবতেই মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে, জীবন আবার কোন নতুন পরীক্ষা নিচ্ছে ওর, এবার কি করবে ও। লতিকা বেগম মুখে আঁচল চেপে কাঁদতে লাগলেন, হঠাৎ করেই পুরো পরিবারের ওপর যেন শোকের ছায়া নেমে পড়ল, মেঘের কালো ছায়া আরও গাঢ় হলো নূরের জীবনে। নূরের চাচা সত্যি করে তার জমিন দখলে নিতে পুলিশ নিয়ে এলো, হাঁচার চেষ্টা করে আকুতি মিনতি করেও রক্ষা করতে পারল না নূরের গ্যারেজ। নূরের চোখের সামনেই ওর বাবার শেষ স্মৃতি আর নিজের পরিবারের একমাত্র উপার্জনের উৎস গ্যারেজের শাটার বন্ধ করে সিল মেরে দিয়ে গেল পুলিশ। কান্নায় ভেঙে পড়ল লতিকা বেগম, অমালিয়া আর মিছরিও কাঁদছে। নূর নিজেকে শক্ত করে মা বোনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, তার যে ভেঙে পড়লে চলবে না, সবাইকে নিয়ে বাড়ি ফিরল নূর। সবার সামনে শক্ত থাকলেও এখন আর পারল না, রুমে এসে আকাশের দিকে তাকিয়ে কেঁদে উঠল নূর, অপরাধীর চোখে তাকিয়ে বলল, সরি বাবা, তোমার মেয়ে পারলো না তোমার সেই স্মৃতিটাকে বাঁচাতে, মাফ করে দাও আমাকে, তোমার মেয়ে দায়িত্ব পালনে অক্ষম হয়ে গেল বাবা। কি বলিস নূর, তোর চাচা এমন বেইমানি করেছে? কত বড় মীর জাফর ওই লোক, নিজের ভাইয়ের পরিবারের সাথে কিভাবে করতে পারলেন উনি এমন কাজ? ছিঃ,
নোরের কাছ থেকে ঘটনা শুনে শিখা ঘৃণিত সুরে বলে উঠল কথাগুলো। ভার্সিটিতে আসতেই নোরের মলিন ফ্যাকাশি মুখ দেখে শিখা আর গিয়াস বুঝতে পারল নোরের কিছু হয়েছে। নোরকে জিজ্ঞেস করলে তখন নোর সব খুলে বলল। গিয়াসও ক্ষোভ প্রকাশ করে বলল, ইয়া নোর, তুই আমাদের কেন বললি না? হয়তো কোনো হেল্প করতে পারতাম আমরা তোর। এইবারে চাচাকে তো আলো বাজা করতে মন চাচ্ছে। নোর ভারাক্রান্ত গলায় বলল, আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাবার হাতের সেই স্মৃতিটা রক্ষা করতে পারলাম না, এ কারণে উপার্জনের জন্য না হয় কোনো কিছু করে নিব আমি, কিন্তু বাবার হাতে রেখে যাওয়া জিনিসটা তো আর ফিরে পাবো না। শিখা বলল, চিন্তা করিস না ইয়ার, কিছু একটা উপায় বের হবে। তুমি তো এখনো বিক্রি হয়নি, বিক্রি হওয়ার আগেই কোনো উপায় আমরা নিশ্চয়ই বের করে নিব। কি উপায় বের করব? এখানে শুধু দুটো উপায় আছে, হয় চাচা দয়া করে জমি বিক্রির সিদ্ধান্ত পাল্টে ফেলুক, না হয় জমিটা আমরাই কিনে নিই, যার কোনোটাই অসম্ভব। না চাচা তার মত পাল্টাবে, আর না আমাদের সামর্থ্য আছে ওই জমি কিনে নেয়ার, তাই গ্যারেজ বাঁচান আমাদের হাতে নিয়ে। আশা হারাস না নোর, দেখবে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে, আল্লাহ কোনো না কোনো পথ ঠিকই দেখাবেন। তা এই মন মানসিকতা নিয়ে আজকের দিন ক্যাম্পাসে না আসলেই পারতিস, বাসায় একটু রেস্ট করতি। না রে, আজ ইম্পর্টেন্ট লেকচার আছে, আর তাছাড়া বসে থাকলে কি আর আমার চলবে? এখন তো আমাকে আরও বেশি ছুটতে হবে, নতুন উপার্জনের উৎস খুঁজতে হবে, ওই মিস্টার নায়কের কাজও তো করতে হবে, তার কাছে ঋণ আছি আমি, তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত আসতে তো হবেই। ক্লাস শেষে নূর যথারীতি আদিত্যের ফ্যানিটিতে এলো কাজের জন্য। আদিত্যের কাছে যে সে ঋণগ্রস্ত, তাই তো ঋণ পরিশোধের জন্য তাকে আসতেই হবে। তবে ভ্যানিটিতে আসতেই নূরের মুখপানে দৃষ্টি মেলতেই বুকের ভেতর কেমন ধুক করে উঠল আদিত্যের। নূরকে এমন মলিন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? চোখ দুটোও কেমন ফুলে আছে, মেয়েটা কি কেঁদেছে? কি হয়েছে নূরের, জানতে চাইল আদিত্য। নূর কি হয়েছে তোমার, এমন দেখাচ্ছে কেন তোমাকে? নূর আদিত্যের দিকে না তাকিয়েই বলল, কিছু হয়নি, কাজ কি করতে হবে তাই বলুন। নূর তাকাও আমার দিকে, বলো কি হয়েছে, কিছু তো একটা অবশ্যই হয়েছে। নূর এবার তাকালো আদিত্যের দিকে, কঠোর গলায় বলল, কেন কেন বলবো আপনাকে, কে হন আপনি, আবার কি অধিকার আছে আপনার এখানে, কি আমার পার্সোনাল লাইফ ডিসকাশন করার জন্য বসেছি আমরা? আপনার হয়তো ফালতু সময় থাকতে পারে, কিন্তু আমার নেই, কাজ থাকলে বলুন, না হলে চললাম আমি। বলেই চলে যেতে উদ্যত হলো নূর। নূরের হঠাৎ এমন বিহেভিয়ারে আদিত্য একটু বিস্মিত হলো। নূরের যে কিছু হয়েছে তা ভালো করেই বুঝতে পারছে আদিত্য, আর সেই কিছুটা যে মোটেও ভালো কিছু হয়নি তাও বুঝতে পারছে আদিত্য। আর এটা বুঝতে পেরেই আদিত্য আরও উত্তেজিত হয়ে উঠল। নূরের হাত টেনে ধরে নিচের কাছে এনে চোয়াল শক্ত করে বলল, সবসময় এমন করো কেন তুমি? হ্যাঁ, খুব ভালো লাগে আমাকে অশান্তিতে রেখে, আমাকে ছটপট করতে দেখে আনন্দ পাও তুমি? কেন একটু আপন ভাবতে পারো না আমাকে? একটু কি ভরসা করা যায় না আমার উপর? এতটাই কি অযোগ্য আমি? কেন নিজের সমস্যার কথা আমাকে বলতে চাও না তুমি? প্লিজ বলো না, কি হয়েছে তোমার? আদিত্যের এই আকুল অস্থিরতা নূরকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। তবুও নূর তাতে দুর্বল হবে না। নূর ছটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল। এতে আরও ক্ষিপ্ত হয়ে গেল আদিত্য, রাগে লাথি মেরে সামনে থাকা চেয়ারটাতে। নিজের রাগ ছাড়তে লাগলো অচেতন পদার্থগুলোর উপর। কাছের ফুলদানিটা সচরে ফ্লোরে আছাড় মেরে চিল্লিয়ে বলল, হোয়াই নূর, হোয়াই ড্যাম ইট! কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে ধপ করে বসলো আদিত্য। নিজের রাগটাকে একটু শান্ত করে নিল সে, কিন্তু মনের অশান্তি কিভাবে শান্ত করবে? ও নূরের কি হলো হঠাৎ করে তা না জানা পর্যন্ত কিছুতেই শান্ত হতে পারবে না সে। এই তো কালে কি সুন্দর প্রাণচঞ্চল ছিল মেয়েটা, তবে আজ কি হলো তার, কিভাবে জানবে সে? নূর তো চলে গেল, কিন্তু পেছনে রেখে গেল আদিত্যের মাঝে এক সাগর অশান্তির ঢেউ। নূরের বিষণ্ণ মুখটা বারবার বিঁধছে তার বুকে। ওর কি হয়েছে তা না জানা পর্যন্ত কিছুতেই শান্ত হতে পারছে না সে। হঠাৎ শিখার কথা মনে পড়ল আদিত্যের, শিখা নিশ্চয়ই বলতে পারবে নূরের কি হয়েছে। আদিত্য ফোন করে শিখাকে ওর ভ্যানিটিতে, কিছুক্ষণ পরই ওইল শিখা। আদিত্য জানতে চাইল নূরের কি হয়েছে। শিখা বলল, সরি ভাইয়া, এবার আপনাকে আমি কিছু বলতে পারবো না, আমি নূরকে প্রমিস করেছি এই ব্যাপারে আপনাকে যেন কোনো কিছু না বলি, তাই সরি।
নূর বুঝতে পেরেছিল আদিত্য ওকে দেখলেই বুঝে যাবে কিছু হয়েছে, আর জানতে চাইবে কি হয়েছে। কিন্তু নূর চায় না আদিত্যকে এসব ব্যাপারে জানাতে। আদিত্য হেল্প করতে চাইবে, আর সেটাই চায় না নূর। তার আত্মসম্মানের অনুমতি দিবে না কখনো। তাই শিখাকেও ভালোভাবে শাসিয়ে দিয়েছে, আর প্রমিসও নিয়েছে আদিত্যকে যেন এই ব্যাপারে কিছু না বলে। তাই শিখা আর কিছু বলতে পারলো না। আদিত্য হতাশ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, তুমি যাও, আমি না হয় অন্য উপায় খুঁজে নিব। শিখা যেতেই আদিত্যর গ্যাংয়ের লোককে ফোন করে বলল, শোনো, তোমাকে একটা মেয়ের ডিটেলস দিচ্ছি, খোঁজ লাগাও ওর জীবনে বর্তমানে কি ঘটছে, এভরি স্মল ডিটেলস চাই আমার, এবং দ্রুত গতিতে বের করবে। ফোন রেখে দিল আদিত্য। উপেক্ষার খেলা যত ইচ্ছে খেলো নূর, আমিও দেখব কতটা পোড়ানোর ক্ষমতা আছে তোমার। মাঝখান থেকে তোমার দহনে এই হৃদয়পুরে না হয় আরেকটু খাঁটি হোক। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই, আকাশে চাঁদের দেখা নেই, মেঘের আড়ালে লুকিয়ে গেছে হয়তো। ফার্ম হাউসে সুইমিং পুলের পাশে ছাতা বিশিষ্ট লম্বা চেয়ারে হেলান দিয়ে বসে আছে আদিত্য। পাশেই আছে আবির আর চিদানো, তিনজনের হাতেই বিয়ারের ক্যান, এর আগেও কয়েকটা খালি করে দিয়েছে। খালি ক্যানের সংখ্যা আদিত্যের খাতাতেই বেশি আছে। তখন নূরের সাথে যা হয়েছিল তার থেকে আদিত্য প্রচুর অশান্তিতে ছিল। কিছুই ভালো লাগছিল না ওর, তাই একটু রিল্যাক্স হতে ফার্ম হাউসে এসেছে আদিত্য। জিদান আদিত্যের মুড অফ দেখে আবিরকে ফোন করে ডেকে আনে। আবিরও চলে আসে সাথে সাথে। বর্তমানে তিনজনই নেশায় মাতাল অবস্থায় পৌঁছে গেছে। আদিত্য মাতাল কণ্ঠে দুঃখ প্রকাশ করে বলে উঠল, ইয়ার আবির, মেয়েরা এমন কেন হয়? সো আনপ্রেডিক্টেবল, এদের বোঝাই মুশকিল। আবির বাবা তার জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান বিতরণ আরম্ভ করল। মাতাল কণ্ঠে বলল, শোন, মেয়েদের বুঝতে গেলে তুই নিজেকেও বুঝতে ভুলে যাবি। মেয়েদের বুঝতে পারা দুনিয়ার কোনো বুঝদার ব্যক্তির বোঝার আয়ত্তের বাইরে। তাদের বুঝতে যাওয়া মানে বোঝাকে বোঝার উপরে বোঝা করে দেওয়া। তাই এসব বোঝাবুঝির চক্করে পড়িস না। এসব বোঝাবুঝির খাতা খুললে তোর বোঝা বুঝতে পারার ক্ষমতায় থাকবে না। বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাইছি? জিদানের মাথার উপর মনে হলো তিন চারটে কাক একসাথে ঠোকাতে শুরু করলো। বেচারা বেকুবের মতো মাথা চুলকিয়ে বলল, স্যার, আপনি কি বোঝাইলেন নাকি বোঝার চাউমিন বানাইলেন? মাথার ভেতর তো তারগুলা ছিঁড়ে শর্ট সার্কিট হয়ে গেল। আরে মিয়া, সার্কিট করবা বড় পরিসরে করো, সেটা আবার শর্ট করে করো কেন? তুমি মিয়া কিপটার কিপটাই থাইকা গেলা। আদিত্য ধমকে উঠে বলল, এ চুপ করবি তোরা, এখানে আমার বুকে জ্বলছে আর তোরা আছিস তোদের স্টুপিড কথা নিয়ে। জিদান বলে উঠল, স্যার আপনার বুক জ্বলছে আগে বলবেন না, এই দেখেন আমার কাছে শেকলো আছে, একটু খান এখনই বুক জ্বালা পোড়া সেরে যাবে। জিদান, তুমি যদি আর একটা কথাও বলেছো তাহলে বাকি শেকলো আর তোমার খাওয়ার সাধ্য হবে না। চুপ হয়ে গেল জিদান বেচারা। আজকাল ভালো মানুষের দামই নেই দুনিয়ায়। আদিত্য আবারও মাতাল সুরে আফসোসের সহিত বলল, ইয়ার আবির, ও আমার সাথে এমন করে কেন বলো না? লুক অ্যাট মি, কি কমতি আছে আমার মধ্যে? দেখ, অনেস্টলি তো দেখতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট তুই, কিন্তু এখন তোর অভ্যন্তরীণ কোনো ব্যক্তিগত সমস্যা আছে কি না আমি কি করে বলবো? আদিত্য ভ্রু কুচকে বলল, মানে কি বলতে চাচ্ছিস তুই? এখন কি হাতে কলমে বোঝাবো তোকে? মানে হতে পারে তোর পার্সোনাল প্রপার্টিকে দুর্বলতা আছে, যেটাই বুঝতে পেরেছে নূর। আদিত্য খেপে গিয়ে বলল, শাট আপ ইডিয়েট, মাথায় খালি অশ্লীলতা ছাড়া কিছু নেই তোর। নূর কি আমার পার্সোনাল প্রপার্টি এসে পরিদর্শন করে গেছে নাকি, যে ও দুর্বল কি সবল জানবে? তার মানে কি তুই সত্যিই দুর্বল? মানে বংশের বাতির লাইট ফিউজ? দেখ, চিন্তার কোনো কারণ নেই, আমি কালই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবি লাইট আবার জ্বলে উঠবে। ডাক্তার দেখানো দরকার তোর, আমার সব ঠিকঠাকই জ্বলছে। কেমনে বুঝলি? কখনো এক্সাম হলে গিয়েছিস? তাহলে বুঝলি কি করে তুই পাস না ফেল? আচ্ছা চল, একটা টেস্ট নেই তোর, সঠিক উত্তর দিতে পারলে তুই সবল পুরুষে ভেরিফাইড হবি, রেডি? আদিত্য নড়ে চড়ে আটিশাটি হয়ে বসে বলল, রেডি মি লর্ড। ওকে, তো তোর প্রথম প্রশ্ন, নূরকে দেখলে তোর কেমন লাগে? আই মিন, তোর কি করতে মন চায়? আদিত্য বাচ্চাদের মতো হেসে বলল, আমার না ওকে দেখলে, ওকে দেখলে, ওকে দেখলে। আবির অতি আগ্রহের সহিত বলল, হ্যাঁ বল, ওকে দেখলে কি? ওকে দেখলে আরো দেখতে মন চায়, মন চায় ওকে চোখের সামনে বসিয়ে রেখে শুধু দেখতেই থাকি। আবিরের উৎসুক বুকটার ফুস করে হাওয়া বেরিয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না সে, তদন্ত জারি রেখে বলল, শুধু দেখতেই মন চায়,
আর কিছু মন চায় না? আদিত্য হঠাৎ কিছু মনে আসার মতো করে বলল, হ্যাঁ আরেকটা জিনিস করতে মন চাই। আবিরের উৎসুক নজর আবার দ্বিগুণ আগ্রহ নিয়ে বলল, কি মন চায় বল। মন চায় মন চায় তার উপর ফুলচন্দনের বর্ষণ করি, দীপ জ্বালিয়ে তার আরতি করি। আর আবির আরও একবার নিরাশ হয়ে মেজাজ খারাপ করে বলল, ধ্যাত তোর দ্বারা কিছু হবে না, এক্সামে একেবারে জিরো পে ফেল করলি তুই। আদিত্য বাচ্চাদের মতো মুখ কালো করে বলল, আরে ফেল কি করে হয়ে গেলাম, তুই এক্সামে নিতে জানিস না, টিচার নামের কলঙ্ক তুই। ও এক্সামে পাস না করতে পারলে এখন টিচারের দোষ, মানবিকতা আজ কোথায়? একটু পরে আদিত্য একটু লাজুক হেসে বলল, আচ্ছা শোন আমার না আরও একটা জিনিস করতে মন চাই। আবির ভাবল আদিত্য আবারও আগের মতোই কিছু বলবে, তাই দায়সারা ভাবে বলল, কি? মাঝে মধ্যে না ওকে আমার শক্ত করে জড়িয়ে ধরতে মন চাই, অ্যাকচুয়ালি মাঝে মধ্যে না সবসময়ই ওকে আমার বুকের মাঝে জড়িয়ে নিতে মন চাই, আমার হৃদস্পন্দনের ধ্বনি শোনাতে মন চাই, যাতে ও বুঝতে পারে আমার প্রত্যেকটা স্পন্দন শুধু ওর নামে ধ্বনিত হয়। আবার মাঝে মধ্যে না চুমু খেতে মন চাই, সেদিন বৃষ্টির মাঝেও অনেক জোরে চুমু আসছিল আমার, কত কষ্ট করে যে চুমুকে ঠেকিয়ে রেখেছিলাম তা শুধু আমি জানি, চুমু তো ঠেলে ঠুলে বেরিয়ে আসতে যাচ্ছিল, যেন বলছিল, এ বেটা সর যেতে দে আমাকে, আমাকে আমার কাঙ্ক্ষিত স্থানে যেতে দে, একেবারে বুলড্রোজার দিয়ে ভেঙে বেরিয়ে আসতে চাইছিল, সর্বশক্তি দিয়ে তাকে প্রতিহত করতে হয়েছে, ইটস ভেরি টাফ ব্রো। আবির এবার প্রফুল্লিত হলো, আদিত্যের হাতে হ্যান্ডশেক করে বলল, আরে বাস এটা কি না বাস, এখন হলি তুই গোল্ডেন জিপিএ পে পাস। থ্যাংকস ইয়ার। পর মুহূর্তেই আদিত্য মুখ গোমড়া করে বলল, কিন্তু এত ভালো মার্ক পাওয়ার পরও তাও নূর কেন আমাকে ভালোবাসে না, কেন আমাকে উপেক্ষা করে বলো না। দেখ এমনিতে তো সব ভালোবাসা টালোবাসায় আমার চুল পরিমাণও বিশ্বাস নেই, কিন্তু এই যে কথাই আছে না, বন্ধু যাই করুক তাতে সহযোগিতা করা আর এক বন্ধুর পরম কর্তব্য, আর আমি সেই কর্তব্য অবশ্যই পালন করব। ক্রাইম ইন পার্টনার বলে কথা, আমিও দেখছি নূর তোকে ভালো না বেশে কোথায় যাবে। আরে দ্য সুপারস্টার সাদমান শাহরিয়ার আদিত্যকে ইগনোর করার মতো কেউ পয়দা হয়েছে নাকি? এমনি এমনি কীভাবে ইগনোর করবে তোকে, তার জন্য যথাযথ কারণ দর্শিত করতে হবে, বিশ্লেষণ করে পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করতে হবে, না হলে ইগনোরেন্স অগ্রহণযোগ্য হবে, উপেক্ষা বাতিল ঘোষিত করা হবে, আমাদের রায় না মানলে দরকার হলে আদালতে যাব আমরা, হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট শার্ট কোর্ট পেটি কোর্ট সব জায়গায় যাব আমরা, তোর জন্য নূরের ভালোবাসা আদায় করেই ছাড়ব। এবারের সংগ্রাম তোর মিঙ্গেল হওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম তোর পরাধীনতার সংগ্রাম। জিদানু আবিরের তেজে তেজ দেখিয়ে বলল, জয় লাভ গুরু, জয় আবির বাবা, কিন্তু স্যার আদালতে গিয়ে কোনো লাভ হবে না, ওরা তো বেইমানি করে, যা বলে তা করে না। কেন তুমি কিভাবে বুঝলে? আরে স্যার আমিও এক কেসের কারণে আদালতে গিয়েছিলাম, কিন্তু ওরা তো বেইমানি করে, জজ লোকটা একটু পরপরই অর্ডার অর্ডার বলে চিল্লায়, অথচ আমি এতবার করে তারে খাবারের অর্ডার দিলাম, সে খাবার আনলই না, তাহলে কন নিজেই অর্ডার নেওয়ার জন্য চিল্লায়, অথচ অর্ডার দিলে তখন আর আনে না, এইটা কোনো কথা? নিজেরাই বেইমানি করে ওরা, তাহলে আর মানুষের বিচার কিভাবে করবে? আবির হো হো করে হেসে উঠে বলল, ইউ আর এ অ্যান্টিক পিস জিদান মিয়া। মাঝখানে একদিন গত হয়ে গেছে, ছুটির দিন ছিল গতকাল, তাই আর নূরের সাথে দেখা হয়নি আদিত্যের, ওদিকে আদিত্যের গ্যাংয়ের যে লোককে খোঁজ নিতে বলেছিল সেও তেমন গুরুত্বপূর্ণ কোনো খবর দিতে পারেনি, তবে চেষ্টাই আছে, তেমন কোনো খবর জানতে পারলে জানাবে আদিত্যকে। শুটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসে আছে আদিত্য, পাশেই জিদান বসে রোজকার মতো ডায়েরি দেখে আদিত্যের সারাদিনের শিডিউল শোনাচ্ছে, হঠাৎ রাস্তার মাঝে গাড়ি বন্ধ হয়ে গেল, আদিত্য ভ্রুকুচকে বলল, কি সফিক গাড়ি থামালে কেন? স্যার মনে হচ্ছে গাড়ির কোনো সমস্যা হয়েছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি চেক করে দেখি। ড্রাইভার নেমে গিয়ে গাড়ি চেক করে এসে বলল, স্যার ইঞ্জিনের সমস্যা হয়েছে, গাড়ি এখন আর চলবে না। হোয়াট এখন এই মাঝ রাস্তায় কি করবো আমি? জিদান বলল, স্যার অন্য গাড়িটি আসতে বলি? না না রাস্তায় অনেক জ্যাম, বাসা থেকে অন্য গাড়ি এসে পৌঁছাতে সময় লেগে যাবে, শুটিংয়ে দ্রুত পৌঁছাতে হবে আমাকে, এক কাজ করো তোমরা গাড়িটাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি বরং ট্যাক্সিতে করে এটুকু চলে যাব। ওকে স্যার। আদিত্য মাস্ক আর ক্যাপ পরে নিজেকে আড়াল করে গাড়ি থেকে বের হলো,
ভাগ্যবশত নামতেই রাস্তার পাশে একটা হলুদ ট্যাক্সি ক্যাব দেখতে পেল। আদিত্য দ্রুত গতিতে গিয়ে ট্যাক্সির দরজা খুলে ভেতরে বসে পড়ল। একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আদিত্য। এখানে কেউ চিনে ফেললে সমস্যা হয়ে যাবে। ঘড়িতে সময় দেখতে দেখতে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, চলুন। কোথায় যাবেন স্যার? কণ্ঠটা কর্ণকুহে পৌঁছতেই কিছুক্ষণের জন্য থমকে গেল আদিত্য। চকিত নজরে তাকালো ড্রাইভিং সিটে বসা ব্যক্তির পানে। সামনে ঘুরে থাকায় তার মুখ দেখা যাচ্ছে না, মাথায় ক্যাপ পরে আছে সে। আদিত্য এখনই যে কণ্ঠ শুনতে পেল সেটা কি সত্যি নাকি আবারও ভ্রম হয়েছে ওর? ভ্রমই হবে, না হলে নূর এখানে কি করে আসবে? কি হলো স্যার, বলুন কোথায় যাবে? বলতে বলতে পেছনে ঘুরে প্যাসেঞ্জারের সিটে আদিত্যকে দেখে চমকে গেল নূর। এই মুহূর্তে এই লোকটাকে মোটেও আশা করেনি সে। গ্যারেজ বন্ধ হওয়ায় পরিবারের খরচ চালানোর জন্য নূরের উপার্জনের জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করতেই হতো। তাই সময় নষ্ট না করে নূর যেহেতু ড্রাইভিং জানে আর লাইসেন্সও আছে, তাই পরিচিত এক চাচার কাছ থেকে ট্যাক্সি ভাড়া চালানোর জন্য নেয় সে। আজই প্রথম ট্যাক্সি নিয়ে বের হয়েছে, আর প্রথম প্যাসেঞ্জার হিসেবে এই লোকটাকেই আসতে হলো। নূর ভেবেছিল রোজকার সময় অনুযায়ী গিয়ে এই লোকের কাজ করে দিয়ে আসবে, ঋণ শোধ না হওয়া পর্যন্ত দায়ী আছে যে সে। কিন্তু উনি নিজের গাড়ি রেখে ট্যাক্সিতে কী করছে? এখন এই লোক নিশ্চয়ই জেরা শুরু করে দিবে। এবং হলেও তাই, নূরকে এই বেশে দেখে অবাক হয়ে গেল আদিত্য। বিস্মিত চোখে তাকিয়ে বলল, তুমি এখানে? এসব কি নোর, তুমি ট্যাক্সি কেন চালাচ্ছ? নোর সোজা হয়ে বসে অপ্রস্তুত কণ্ঠে বলল, আমার ইচ্ছা, আমার মন চাইছে তাই চালাচ্ছি। আপনার কোনো সমস্যা আছে? থাকলেও আমার কিছু করেনি। আদিত্যের রাগ এবার মাথা চাড়া দিয়ে উঠল। এমনিতেও সেদিন নূরের ওপর চাপা রাগ জমেছিল, আর আজ নূরের এই বেখাপ্পা আচরণ আদিত্যের রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আদিত্য চোখ মুখ কঠিন করে থমথমে কণ্ঠে বলল, নূর, এনাফ নাও, ডোন্ট ট্রাই মাই পেশেন্স। সত্যি সত্যি বলো কি হয়েছে, না হলে আমি কি করব আমি নিজেও জানি না। নূর এবার একটু ঘাবড়ে গেল। রাগের বসে আবার লোকটা কোনো সিন ক্রিয়েট না করে বসে, তাই পরিস্থিতি সামাল দিতে নূর বলল, এখন অযথা এত ফুলকো লুচি হওয়ার দরকার নেই। আমার বেশি বেশি টাকা উপার্জনের ইচ্ছে হয়েছিল, তাই পার্ট টাইম কাজ হিসেবে ট্যাক্সি চালাচ্ছি। কিন্তু তোমার গ্যারেজ তো আছে, ওটার কি হয়েছে? ও, ওটাও আছে। পল্টু আর আরেকটা ছেলে আছে, ওরা সামলাবে গ্যারেজ, আর আমি ট্যাক্সি চালাবো আর ভার্সিটির কাজ করব। আসলে আপনাকে তো বলেছিলাম আমি গাড়ি বানাতে যাচ্ছি, তো ওটা সরঞ্জামাদি কেনার জন্য অনেক টাকা প্রয়োজন এখন আমার, তাই বেশি বেশি টাকা উপার্জনের জন্য এসব করছি। এখন বুঝেছেন? বুঝে থাকলে বলুন কোথায় যাবেন, আর না যেতে চাইলে নেমে যান। নূরের কথা কেমন যেন কনফিডেন্স মনে হচ্ছে না আদিত্যের। এখনো মনে হচ্ছে কিছু লুকাচ্ছে মেয়েটা। যাই হোক, সত্য তো আমি বের করেই ছাড়ব। আপাতত নূরকে হাতছাড়া করবে না কিছুতেই, তাই আদিত্য বলল, এই সময় কোথায় যাই তা তুমি ভালো করেই জানো, ক্যাম্পাসে চলো। আর তুমি ক্যাম্পাসে যাবে না? না, আজ যাব না। তবে চিন্তা করবেন না, আপনার কাজের সময় মতো চলে আসবো আমি। মেয়েটা ক্লাস বাদ দিয়ে ট্যাক্সি চালাবে? আদিত্য সেটা হতে দিবে না কিছুতেই। তাছাড়া নূরের প্যাসেঞ্জার হিসেবে অন্য লোক এসে বসবে তা কিভাবে মেনে নিবে আদিত্য? বিষয়টা মস্তিষ্কের স্নায়ুকোষে হানা দিতেই আদিত্য দ্রুত বেগে জিজ্ঞেস করে উঠল, এক মিনিট, তুমি কবে থেকে ট্যাক্সি চালানো শুরু করেছ? আমার আগে অন্য কেউ বসেছিল? না, আজই বের করেছি, আর আপনি আমার প্রথম প্যাসেঞ্জার। আদিত্য স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নূরের প্যাসেঞ্জার হওয়ার অধিকার শুধু আদিত্যের আছে, আর কারণ না। নূর প্রশ্ন করল, বাইদেবি, আপনার গাড়ি কি হয়েছে? এত দামি গাড়ি থাকতে ট্যাক্সিতে কেন উঠলেন? রাস্তায় নষ্ট হয়ে গেছে গাড়ি, তাই ট্যাক্সিতে উঠতে হয়েছে। থ্যাংক গড গাড়ি নষ্ট হয়েছিল, না হলে তো এই বিষয় জানতেই পারতাম না। শেষের কথাটা মনে মনে আউড়ালো আদিত্য, কিছু একটা ভেবে বলল, শোনো, আজকে সারাদিনের জন্য আমি তোমার ট্যাক্সি বুক করলাম, সারাদিনে যা ভাড়া আসে তা দিবে আমি। কেন, আপনার গাড়ি কি অভাব পড়েছে? একটা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আরেকটা ডেকে পাঠান। আদিত্য আমতা আমতা করে বলল, আমার সব গাড়ি নষ্ট হয়ে গেছে, কবে ঠিক হবে জানি না, তাই ট্যাক্সিতেই চলতে হবে। আর আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর ট্যাক্সি ডাকতে পারবো না, তাই না? তাই এটাই বেস্ট হবে, এখন থেকে তোমার ট্যাক্সি বুক করে নিলাম আমি। রোজ সারাদিনে যা ভাড়া হবে সেটা বলে দিও, তোমার ভাড়া তুমি পেয়ে গেলেই হলো, তাই না? তাহলে তো আর সমস্যা থাকার কথা না। আদিত্য যে সব ইচ্ছে করে করছে তা ভালোই বুঝতে পারছে নূর। একসাথে ওরা সব গাড়ি নষ্ট হয়ে গেল, যত সব বাহানাবাজি। যাকে, আমার কি, আমার ভাড়া পেয়ে গেলে মিটে গেল,
সারাদিন কয়টা ভাড়া পাবো না পাবো সেখান থেকে আবার ট্যাক্সি মালিককে জমা দিতে হবে, তারপর নিজের কিছু পাবো, তার থেকে এটাই ভালো আছে। প্যাসেঞ্জার কে হলো সেটা এখন দেখার বিষয় না, পরিবারের খরচ চালাতে এখন আমার টাকার প্রয়োজন, আর গাড়ি তৈরি করার জন্যও টাকার প্রয়োজন, তাই পার্সোনাল ইস্যু নিয়ে ধরে বসে থাকলে চলবে না আমার। তাছাড়া প্র্যাকটিক্যালি তার কাছ থেকে তো আমি এমনি এমনি টাকা নিচ্ছি না, কাজের পরিবর্তেই তো টাকা আসছে, সেটা যেখান থেকেই আসুক তাতে কি যায় আসে। ভাবনার হিসেব নিকেশ শেষে গাড়ি স্টার্ট দিতে নিলেই হঠাৎ আদিত্য বলে উঠল, নূর দাঁড়াও এক মিনিট, বলেই গাড়ি থেকে নেমে গেল আদিত্য। তারপর সামনে এসে সামনের দরজা খুলে নূরের পাশের সিটে বসে বলল, হ্যাঁ এখন চলো। সামনে কেন বসলেন, প্যাসেঞ্জাররা তো পেছনেই বসেন। প্যাসেঞ্জার আমি, ইচ্ছেও আমার, আমার এখানে বসার ইচ্ছে হয়েছে, এখন কথা না বাড়িয়ে গাড়ি চালাও। নোরও আর কথা বাড়ালো না, জানে এই লোকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, গাড়ি স্টার্ট দিল সে। আদিত্য মনে মনে বলল,